যেহেতু খানিক মাদ্রাসা পড়ছি পড়ার জন্য সবগুলা আমি হয়তো প্লে থেকে কোরআনে থেকে যেগুলো ডাউনলোড করা যায় ডাউনলোড করে বাংলা দিয়ে যেগুলো রেফারেন্স থাকে মিলে দেখি সত্য বলে খুব ভালো লাগলো হুম দাদা ভালো লাগার পরে আমি যত ডাকি না বলে না বাকি যেগুলো মানে মাদ্রাসার মোলানার সেগুলো একদম বাদ সেগুলো একদম মিথ্যা কথা বলে একটা আয়াত বলে যা কিছু মনে আসে তা বলে দে তার কথা আর মানা যাবে না খালি ডক্টর জাকির নায়ক স্যার আর কেউ ভালো মানুষ না আমি মনে মনে থাকছি আর তখন একজন দুইজন মানে আমার আমাদের এইদিকে মানে মৌলানা গুলো বলছি যে জাকির নায়ক সত্য কথা বলতেছে এরকম কথা আর কি ওরা তখন বলে জাকির নায়ক তো ইহুদি দালাল ও কি বোঝে বিরাট সমস্যা আমাক মানে নিয়ে অল্প হাসি করতো তারপরে কিছুদিন পরে আর দুই চার বছর যাওয়ার পরে ওই মৌলানা গিলে ডক্টর জাকির নায়কের মানে আহ কয় ছাত্র হয়ে গেলো কি বুঝছেন দাদা ছাত্র হয়ে গেল তখন তো আমি অল্প ভালো পেলাম যে না ঠিকই আছে ডক্টর জাকির নায়ক ভালো থাকলে আমি ভালো পথে আছি কি এরকম বলে মনে হইলো কিছুদিন পরে আরো যখন দেখলাম কিবা কয় সজল রোশন সজল রসুন তো একদম জাকির নাক বারোটা বাজাই দিল যে ওর তো হাদিসের দোকান খুলে নিয়ে বসে আছে যে এখানে নাকি কোনো সময়টা আসবে না কিছু আসবে না তখন আবার সজল কি ডক্টর জাকি নাইকে বাদ দিয়ে দিলাম একবারে যাই ডক্টর জাকি ভালো না সজল রোসুন যেগুলা যেগুলা কথা কোরানের একটা ধরেন পাঁচ মিনিটে কথা বলতে কমসে কম দুইটা তিনটা কোরানের দিয়ে রেফারেন্স দেয় সেগুলো তো আমি পড়তেও পারি আর বাংলা দিয়ে তো আমি বুঝতেও পারি তারপরে পুরা ভালো পাইলাম এই এক মাস হইলো আপনার যখন একটা দুটা শুনলাম তখন তো আবার সজল রসুন গেলো এখন আমি মানে কনফিউজ হয়ে আছি আপনার মানে ওই তো আমি আর কেমনি প্রশ্ন করবো আমার তো জানাও নাই একটা আরকি আমার নিজের নিজের থেকে আমি আর কি প্রশ্ন করি যে আবার হয়তো দুই মাস এক বছর পরে তো আবার কেউ তো আসুন না যে এই যে আসিফ ভাই বাদ দেয় আশিফ ভাই থেকে আর বেলেগ বলতেছে এরকম কি কোরআনের মধ্যে হয়তো আপনি আজকে যেগুলো আয়াত রেফারেন্স দিয়ে আসেন আপনি কিন্তু সজল তো করানের সেইগুলা আয়াতো কোরআনের মধ্যে আছে কিন্তু রেফারেন্স দেয় নাই আর আমারও তো ওইরকম সময় নাই নাই বা অত ইচ্ছাও ছিল না যে ওরান ফার্স্ট উলাস জেনে বুঝে পড়বো বুঝবো সেই জন্য আমার হয়তো ডক্টর জাকিনার ডক্টর জাকিনার এই জন্য ভাই ইসলাম ভাই এই আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির উপরে তার যুক্তি সেটা কিছু নির্ভর করে না ব্যক্তি এখানে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না সে যে রেফারেন্সটা দিচ্ছে সে যে রেফারেন্সটা দিচ্ছে সেই রেফারেন্সটা যদি সঠিক হয় সে তার যুক্তিটা যদি সঠিক হয় তাহলে সেটা কলিমউদ্দিন দিলেও সঠিক আবার মনে করেন মানে সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ব্যক্তি দিলেও সঠিক আর যে যুক্তিটা দিচ্ছে সেই যুক্তিটা যদি ভুল হয় সেটা জাকির নায়ক দিলেও ভুল সেটা আসিম উদ্দিন দিলেও ভুল এই কারণে ব্যক্তি ব্যক্তির উপরে কখনোই নির্ভরশীল হওয়া যাবে না এটা আমরা সব সময় বলি এটাকে বলা হয় ভক্তিবাদ হ্যাঁ একজন ব্যক্তিকে ব্যক্তির চরিত্রে মুগ্ধ হয়ে ব্যক্তির বাচন ভঙ্গিতে মুগ্ধ হয়ে বা ব্যক্তির সাথে ব্যক্তিতে মুগ্ধ হয়ে আপনি ভাবলেন ও এই ব্যক্তি তো খুবই ভালো কথা এই ব্যক্তি তো অনেক সুন্দর করে কথা বলে এই ব্যক্তির আমি ভালো লাগছে হ্যাঁ এই ভক্তগিরি এই পীর ফকিরের মতো পীরের মতো একটা মানুষকে ইয়া করা এইগুলা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে এগুলা সম্পূর্ণ বর্জন করতে হবে কোনো ব্যক্তি এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হচ্ছে সে যেই রেফারেন্সটা দিচ্ছে সেটা আপনি নিজে যাচাই করবেন যাচাই করে বিচার বিবেচনা করবেন বিচার বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন এখানে কোনো ব্যক্তির কোনো গুরুত্বই আসলে নাই আসিফ মহিউদ্দিনের কোনো গুরুত্বই এখানে নাই আমি যে রেফারেন্সটা দিচ্ছি সেই রেফারেন্সটা আপনি নিজে যাচাই করে দেখে চিন্তা করবেন যে এটা কতটুকু যুক্তিসঙ্গত যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সেই যুক্তিটাকে গ্রহণ করবেন আসিফ মহিউদ্দিনকে কখনো গ্রহণ করবেন না আসিফ মহিউদ্দিনের ভিতরে ভালো জিনিস থাকতে পারে খারাপ জিনিস থাকতে পারে অনেক নোংরা জিনিসও থাকতে পারে তা দিয়ে ভাই সেটা আসিফ মহিউদ্দিনের সমস্যা কিন্তু যখন যুক্তিটা দিচ্ছি যখন যুক্তিটা দিচ্ছি যখন সেই রেফারেন্সটা দিচ্ছি সেই যুক্তিটা যখন সঠিক হবে তখন আপনার সেই যুক্তিটাতেই মানতে হবে আপনার জরুরি দরকার হচ্ছে সেই যুক্তিটা বোঝা দলিল এবং সেই অনুসারে এখানে ব্যক্তির দুই পাশের কোনো মূল্য নাই বলেন ঠিক আছে ঠিক আছে দাদা মানে আমি যখন ডক্টর জাকি কাছে শুনছিলাম সেও বলছিল যে কোরআন হাদিসে আপনি যেটা দেখবেন সেটাই মানবেন ডক্টর জাকি জিরো এরকম করে বহুত মানে ওর মানে বয়ানের মধ্যে আমি শুনছি হ্যাঁ

আর আমি আপনাকে বলেছি আপনারটা ভিন্ন আপনারটা ভিন্ন আমি বুঝছি যেটা যুক্তি সঙ্গত যেটা সপক্ষে প্রমাণ আছে যেটা যৌক্তিক এবং যুক্তিবাদ কি জিনিস সেই জিনিসটা যখন আপনি বুঝবেন তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা সপক্ষে প্রমাণ আছে কোনটা সপক্ষে যুক্তি আছে তখন আপনি সেই যুক্তি এবং যুক্তি তথ্য প্রমাণ এই তিনটাই হচ্ছে আমাদের সত্য নির্ণয়ের একমাত্র চাবি যুক্তি তথ্য প্রমাণ এই তিনটা দিয়ে আমরা সত্য নির্ণয় করি কোন কোরআন বাইবেল গীতা ফিতা মিতা চিতা এইগুলা দিয়ে সত্য নির্ণয় হয় না এগুলো হচ্ছে যে যেই পরিবারে ঘটনাচক্রে জন্মাইসেছে সে সেই ধর্মের ধর্মটারে অন্ধবিশ্বাস করে এরা সবাই অন্ধবিশ্বাসী আপনাদের যেটা করতে হবে নিরপেক্ষ জায়গাতে গিয়ে নিরপেক্ষ মন নিয়ে কোনো ধরনের বায়াসনেস মনের ভিতরে না রেখে কোনো পক্ষপাতিত্ব যেমন কোরআনের প্রতি আমি কোন আমি কোরআনের উপরে একটু পক্ষপাতিত্ব করলাম হ্যাঁ বা আমি বাইবেলের উপরে একটু পক্ষপাতিত্ব এই ধরনের সমস্ত পক্ষপাতিত্ব থেকে দূরে গিয়ে নিরপেক্ষভাবে অবজেক্টিভলি সেই জিনিসগুলাকে যাচাই করে দেখলেই একজন মানুষ সত্যে পৌঁছাইতে পারে এছাড়া মানুষের ভিতরে যদি বায়াসনেস থাকে পক্ষপাত থাকে কোনো একটা বিশেষ ধর্ম বা কোনো একটা বিশেষ গ্রন্থের প্রতি যদি অন্ধ বিশ্বাস থাকে তাহলে সে কখনো সত্য নির্ণয়তে অনেক দূরের দূরের কথা সে কখনো নিজে কি সেটা বুঝতে পারবে না এবার বলেন আপনি কোরআনের দুই তিনটা আয়াত আয়াতে আপনি রেফারেন্স দিলেন আলাদা আলাদা বিষয় আকে ব্লেক ব্লেক যেমন গনির মতের মাল নেওয়া তারবা দি আর মুহাম্মদের বিষয় কি বাকি বি দিলেন ওইগুলো বস্তু অ্যাকচুয়ালি না আর কি হ্যাঁ কিন্তু সেইগুলো আয়াত আগে কখনো সজল ওশন কিন্তু বলেনি শুধুমাত্র আপনার কাছে থেকে এই আয়াতগুলো শুনছি শোনার পরে আমি নিজে দেখছি দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তখন সে আমি বুঝে পাইলাম না কথাগুলো সত্য আর কি ঠিক আছে আপনাকে আমি একটা আয়াত দেখাই আপনি একটু এই আয়াতটা একটু পড়েন তো ভাই তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম যুগ্ম বীজ উৎপন্ন করি

তাহলে একই সেন্টেন্সের ভিতরে তিনি আবার আমি এটা কি হতে পারে এটা কি কোনো গ্রামার হতে পারে এটা দুনিয়ার কোন দেশের গ্রামার কি রকম হতে পারে একই সেন্টেন্সের ভিতরে এক জায়গায় কইতেছে তিনি আর এক জায়গায় কইতেছে আমি তাহলে তো এটা দুইটা লোক হয়ে গেল তাই না তো একই সেন্টেন্সের ভিতরে যদি তিনি আর আমি থাকে তাহলে তো এটা দুইটা ব্যক্তি হয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ আর কি বলতে এটা কি কোরআনের আয়াত না দাদা হ্যাঁ এটা কোরআনের সূরা নম্বর 6 এর 99 নম্বর আয়াত আপনি একটু খুলেন খুলাই মুহূর্তেই চেক করেন আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই নিজে এই মুহূর্তে চেক করে দেখেন যে এটার ভিতরে আপনি কি পরে কি বুঝলেন তিনি আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্ব প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি একদম টোটাল গ্রামাটিক্যালMistake পৃথিবীর যে কোন স্কুলে এই সেন্টেন্স এই বাক্যকে যদি এক ব্যক্তিকে নির্দেশ করে তাহলে কানে ধইরা এটাকে শূন্য দিয়ে দিবে এই আল্লা পাক সে এই ভুল এটা ঠিক দ্বারা

তারপরে বলা হচ্ছে আমি সকল প্রকার উদ্ভিদ উৎপন্ন করি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখছি এটা হচ্ছে তাইসুল কোরআনের অনুবাদ আচ্ছা পরের অনুবাদটা দেখি মুজিবুর রহমানের অনুবাদ দেখি আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন ওর সাহায্যে সব সব রকমের উদ্ভিদ আমি এখানে আবার ব্রাকেট দিয়ে দিছে দেখেন আল্লাহ উৎপন্ন করি এখানে তেলে তিনি কেটা ভাই তিনি আমি যদি তিনি কেটা তিনি আরেক বেড়া আছে আর আল্লাহর উপরে আরেক আল্লাহ আছে যে আল্লাহ আবার আকাশ থেকে পানি বর্ষণ করে আচ্ছা ঠিক আছে এরপর আরেকটা অনুবাদ দেখি আলবায়ন ফাউন্ডেশন এটা সৌদি সরকার দ্বারা সপ্তাহিত অনুবাদ এখানে দেখেন তিনি আসমান থেকে পানি বর্ষণ বর্ষণ করেছেন বৃষ্টি অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতির উদ্ভিদ দেখা যাচ্ছে ভাই তিনি আমি দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা এরপর দেখি এরপর আমরা আবু বকর জাকারিয়ান অনুবাদ দেখি বাংলাদেশে প্রকাশিত আলেম ওনার অনুবাদটা দেখি দেখেন এখানেও আছে তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন অতঃপর তা দ্বারা আমরা সব রকমের উদ্ভিদ চারা উদ্গম করি দেখা যাচ্ছে ভাই তাহলে আমি কি ইংরেজি অনুবাদ দেখাইলাম আরবিটা দেখে দেখলাম তারপরে হচ্ছে মানে বাংলা চারটি অনুবাদ দেখলাম এরপর কি আর কোন হ্যাঁ সন্দেহ আছে নাই তাহলে গুলো আপনি যেটা বলছিলেন હતો না দাদা এইখানে তো ব্যাকরণগত আপনি বলেছেন এইখানে তো ব্যাকরণগত ভুল করছে আল্লাহ তাই না আল্লাহর তো একটু ব্যাকরণ শিখাই কোরআনর লেখা আগে একটু ব্যাকরণ পড়া লেখা কইরা তারপর তো ক্লাস 5 পাস দিয়া তারপর তো লেখা উচিত ছিল তাই না এখানে দাদা শুনেন এইখানে ব্যাকরণের কথা তো হয়তো হয়তো কেউ বলতে পারে আমি বলছি না আর কি আমি যখন আমার বন্ধু যদি বলি আর কেউ বলতে পারে ব্যাকরণ তো আমরাই বানাইছি সেটা জব কেন

মনে করেন ভাই মনে করেন ভাই মনে করেন ভাই মনে করেন যে কলিমুদ্দিন একটা নতুন ধর্ম আবিষ্কার করছে ভাই আহেন আমার আমি একটা কিছু একটা কবিতা টবিতা লেখা আছে তার বইয়ে আমি দেখলাম তার বইয়ের ভিতরে একশো একটা বানানবুল হম একশো একটা ভুল করে রাখছে আমি বললাম যে বাড়া এই বই তো কে পাঠাইছে হ্যাঁ কইলো আমার আমার মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা সে আমার এই বইটা পাঠাইছে ভাই আমি কহিলাম তোর বইয়ের ভিতরে এতগুলা বানান ভুল তুই যে মানে তোর মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা তো পাঠাইলো এই বানানটা একটু ঠিক করে তোরা পাঠাতে পারল না এটা তো পরেই বোঝা যাচ্ছে যে কোনো একটা বেড়ায় লিখছে যে বেড়ায় বানান ঠিকমতো পারে না পড়ালেখা ঠিক মতো করে নাই এই জন্য এই বানান গুলা ভুল লিখছে আল্লাহ পাঠাইলে তো অন্তত পক্ষে বা সৃষ্টিকর্তা পাঠাইলে তো এত বানান ভুল থাকতো না বানান তো এখন যদি ওই আমার কয় যে ভাই বানান তো ভাই মানুষই বানাইছে আল্লাহ আল্লাহ তো বানান বানানের উর্ধে হ্যাঁ তো ভাই মানুষের জন্য আল্লাহ এত বানান বানান পোষে না

এই জন্য তুই এই ভুল ভাল লেখা নিয়ে তোর সৃষ্টিকর্তা যদি এটা পারাইতো এই বানান তো তার বইয়ের ভিতরে এই বানান বলতে থাকতো না সে তো অন্তত বানানটা তো ঠিক করে লিখতে পারতো তাই না সে যদি সর্বজ্ঞানী হয় সে এই বানানটাই সাধারণ বানান জিনিসটা জানে না সে মানে ইয়া লিখতে তার কলম ভেঙ্গা যায় হ্যাঁ কলা লিখতে তার কলম ভেঙ্গা যায় এত অশিক্ষিত মূর্খ সৃষ্টিকর্তা তুই পাইছিস কই এটা তো তারা আমি জিজ্ঞেস করবো তাই না দাদা আমি এখন বলি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন হ্যালো বলেন বলেন তার মানে তার মানে আগে শুনছি আর কি মানে জিব্রাহিলামে আইসা হয়তো বলতো হুজুর তারপরে হুজুর তো মূর্খ ছিল লেখা পড়ার ছিল না বেলেগ লিখতো হ্যাঁ তা লেখাটা তো ডাইরেক্ট পাঠায়নি লেখা আল্লাহ খালি কথাটা পাঠাইছে লেখাটা বেলেগ মানুষে লিখছে আর হুজুর মুলা সাল্লাম নিজেই হয়তো পড়াশোনা না ছিল নিজে লিখতেও পারেনি ওরা মানে লেখা আগে পড়ে দিছে তারপরে নিজে শুনছে শোনার পরে ওইটা মানে যে হ্যাঁ এটা ঠিক আছে বলি আর কি

চরিতার্থ করার জন্য এই সমস্ত এই শরীফের চার হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস ভাই আপনি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শুনান তো ভাই লাল কালি থেকে নাকি কালি থেকে পড়েন আয়সা আয়সা রাজু বলছেন আনহা বলছেন আন্না থেকে বর্ণিত তিনি বলছে যেসব মহিলা নিজেকে রাসুল সাল এর কাছে করে দেন তাদের আমি হিননা করতাম আমি মনে মনে বলতাম মহিলা কি নিজেকে অর্পণ করতে পাবে এরপর যখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন আপনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনার কাছে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই তখন আমি বললাম আমি দেখেছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন আচ্ছা এই হাদিসটাতে কি বলা হয়েছে আপনি কি বুঝতে পারছেন ভাই না আমি ভালো করে বুঝিনি মানে আমি সেরকম করে পড়তে পারিনি তো হ্যাঁ মুহাম্মদ যখন মদিনায় আসছে তখন কিছু কিছু মহিলা আয়েশা নিজেকে মুহাম্মাদের কাছে সমর্পণ করত যে আমারে মানে ইচ্ছা টাকা দান লাগবো না দেনমনের টাকা দান লাগবো না আমরা আমারে বউ হিসেবে নিয়া বা আমারে আমার সাথে করেন হ্যাঁ তো প্রেসিডেন্ট মানে বলতো যে আমি আপনারে আমার আমারে নিদ দিয়ে দিলাম আমারে আমারে নিজেকে অর্পণ করে দিলাম আমার সাথে চলে নেন আমান করি এভাবে কিছু কিছু মে আয়শা মুহাম্মাদরে বলতো মুহাম্মাদও তাদের মত থেকে যারা ভালো লাগতো তার সাথে করতো করত কাজ করত এখন আহ এইটারে আবার আল্লাপাক এই যে মহিলার আশায় বলতেছে যে আমার আমার অর্পণ করে দিলাম আমি নিজের আপনার আপনার কাছে সপে দিলাম তখন আল্লাহ পাক এই আয়ত্ত নাজিল করলো যে এই যে তোমার যারা সৈপে দিতেছে না এদের মধ্যে থেকে যারা তোমার লাগে তারা তুমি করো আর যারা ভাল্লাগে না তার সাথে করো না এটা তোমার ইচ্ছা তুমি করতে গেলে কোনো অপরাধ নাই তুমি যদি তোমার যদি মনে খায়েশ জাগে করতে পারো যা যত ইচ্ছা করতে পারো যা আর ইচ্ছা করতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আল্লাহ পাক আয়ত্ত নাজিল করে দিল এই আয়ত্তা শুনে আবার আয়সা গেছে চেতা আয়সা কইতেছে যে এই মহিলারা কি এত নির্লজ্জ বেহায়া মহিলাগুলা এই মহিলা আমি ঘৃণা করি এই মহিলা গুলা নিজের কাছে আইসা আমার জামের কাছে আইসা সৈপা দিতেছে আবার আল্লাহ আবার পটপট করে আয়ত নাজিল করে দিতেছে যে যার ইচ্ছা লাগাবো যার ইচ্ছা করো কি রকমের একটা মানে মানে আয়সাই চৈতা মিত্রা শেষে বলতেছে যে আমি দেখতেছি যে হে নবী আপনি যেটাই মনে মনে খায়স করেন আল্লাহ পাক সাথে সাথে সেটা পূরণ করে দেয় এটা আবার আয়সা খোচামাইরা। নবী মো রে বললো দেখেন এই হাদিস পরিষ্কার আল্লাহ আয়াত নাজিল করুক না করুক যেটা ইচ্ছা হয় সেটা মানে বলে দেয় আল্লাহ তরফ থেকে আসার কথা আর আরকি হ্যাঁ এখন এটা তো একটা সন্দেহ বিষয় থাকে যে কি আসলে আল্লাহ পাঠায় নাকি নবী মোহাম্মদ দিজেই এই যে দেখা যেতেছে যে মানে যখন তার যেটা ভাল লাগে আল্লাহ সেই অনুসারে আয়াতিল যে নবী মোহাম্মদের যেই যখনই খায়েস জাগে তখনই আল্লাহ একটা করে করে দেয় এই যেমন ধরেন পালিত পুত্রের বৌরে নবীর খাস মনে করছে আল্লাহ এর সাথে সাথে নাজিল করে দিচ্ছে হ্যাঁ তুমি করতে পারো পালিত পুত্রের বৌরে তালাক দেওয়ায় এরে তুমি লয়ে আসো তোমার মনে যা গোপন করেছিলে এটা আল্লাহ প্রকাশ করে দিল মানে মোহাম্মদ এই যে আয়তের ভিতরে কিন্তু লেখা আছে আপনি একটু পয়রা দেখেন হ্যাঁ এই যে পালিত পুত্রের এই যে জয়নব্রে যখন বিয়া করছিল জায়দের বউ জয়নব্রে এই কাহিনী জানেন তো ভাই নাকি জয়নবের বউরে বিয়ে করছিল জয়নবের বউ মোহাম্মদের যে পালিত পুত্র জায়দ জায়দের যে বউ ছিল জয়নব জয়নবরে দেখা মোহাম্মদের মাথা মাথা গরম হয়েছিল এখন পালিত পুত্র জায়দরে কইছে তুমি তালাক দিয়ে দাও তোমার বউরে আমি তোমার বউরে নিব আমি আমার নিজের থেকে মানে সেরকম গরম তো পড়িনি না আর ডক্টর জাকির নায়করা তো সেরকম বলেও নাই এগুলো তো বললে তো মাইনে যায় বুঝছে সেই জন্য আমার জানা ছিল না তারপরে দোকানটা তো ওরা না দোকানটা বন্ধ হয়ে যাবে এরকম বললে মানে এরকম কথা বলে না ঠিক আছে তাহলে আর ইসলাম ভাই আপনি এগুলা আরো ভালো করে পড়েন বোঝেন তারপরে আপনার আবারও একদিন আসেন তখন আপনার সাথে কথা বলবো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা